প্রধানমন্ত্রীর বড় ঘোষণা, কি কি যুদ্ধাস্ত্র পাচ্ছে বিমানবাহিনী, কোন দেশ থেকে আসবে? বাংলাদেশ বিমানবাহিনীর জন্য বড় ধরনের সুখবর দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল যশোরে অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের আনুষ্ঠানিকভাবে এয়ারক্রাফট যুক্ত করা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী। সেখানেই তিনি সুখবরটি প্রদান করেছেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, খুব শীঘ্রই বিমানবাহিনীর বহরে যুক্ত হতে চলেছে অত্যাধুনিক বিভিন্ন ধরনের সমরাস্ত্র, যার মাঝে অন্যতম হচ্ছে অ্যাটাক হেলিকপ্টার, অ্যাটাক ড্রোন, এয়ার ডিফেন্স সিস্টেম এবং মোবাইল গ্যাপ ফিলার রাডার। বাংলাদেশ বিমানবাহিনীর জন্য রাশিয়া থেকে অত্যাধুনিক MI-28NE অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু এই মুহূর্তে এটির সংগ্রহে বড় ধরনের বাধা হবে পশ্চিমা দেশগুলোর কূটনৈতিক চাপ। পাশাপাশি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপিত হওয়ায় ডলারের মাধ্যমে লেনদেন করা যাবে না। বাংলাদেশ রাশিয়ার সাথে বিভিন্ন আমদানি রপ্তানির জন্য সুইফটের বাইরে বিভিন্ন আন্তঃব্যাংকিং লেনদেন করার সিদ্ধান্ত গ্রহণ করতে বা কারেন্সি সোয়াপ পদ্ধতিতে অর্থ পরিশোধের মাধ্যমে ক্রয় করতে পারে, তবে সেক্ষেত্রে প্রথমে পশ্চিমা চাপ মোকাবিলা করতে হবে। যদি শেষ পর্যন্ত সম্ভব না হয় তাহলে বিকল্প অপশন হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইপার বা তুরস্কের T-129-এর সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ বিমানবাহিনীর জন্য ড্রোন ক্রয় একটি সময় উপযোগী পদক্ষেপ। বর্তমানে বিশ্বে যুদ্ধে মোড় ঘুরিয়ে দেওয়ার মতো পারফরমেন্স দেখেছি আমরা। এক্ষেত্রে তুরস্কের তৈরি বেয়ার আক্তার TB2 ড্রোন আসার সম্ভাবনা প্রবল, যা বিমানবাহিনীকে মায়ানমারের বিরুদ্ধে এগিয়ে রাখবে। এয়ার ডিফেন্স নিয়ে এক কথায় কিছু বলতে চাইলে সর্বপ্রথম বলবো, এয়ার ডিফেন্স এই মুহূর্তে ব্যাপক প্রয়োজন। সেনাবাহিনীর পাশাপাশি বিমানবাহিনীর জন্য এটা ক্রয় করা সঠিক সিদ্ধান্ত। সেনাবাহিনীর জন্য তুরস্কের তৈরি হিসার ও বা O+ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা হয়েছে, যা মোটামুটি নিশ্চিত। বিমানবাহিনীর জন্য আরও বেশি রেঞ্জের এয়ার ডিফেন্স ক্রয় করা হবে বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত। সেক্ষেত্রে অন্তত 50 কিলোমিটার রেঞ্জ হওয়া উচিত। বিমানবাহিনীর জন্য এক্ষেত্রে একাধিক বিকল্প হাতে রয়েছে। এক্ষেত্রে বলবো যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, চীন, এছাড়াও ইতালি, ফ্রান্স, জার্মানির তৈরি সিস্টেম যথেষ্ট শক্তিশালী। তবে সবচেয়ে ভালো হতো যদি Aster-30 সিলেকশন করা হতো, কিন্তু দুঃখজনক হলেও এই মুহূর্তে এর সম্ভাবনা খুবই কম। কোন দেশ থেকে বিমানবাহিনীর জন্য এয়ার ডিফেন্স ক্রয় করা এখনও নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না। কিন্তু একটা বিষয় অনেকটাই নিশ্চিত, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে এতটুকু ধারণা করা যাচ্ছে, প্রায় সবগুলো সমরাস্ত্রই অর্ডার করা হয়ে গেছে ইতিমধ্যে, যা নিঃসন্দেহে বাংলাদেশ ডিফেন্স লাভারদের জন্য বিশাল সুসংবাদ।